শারীরিক অবস্থা আগের থেকে উন্নতির পথে। আমাদের যে রোগী এখানে ভর্তি রয়েছেন তার নাকে কিছুটা ইঞ্জুরি রয়েছে, নাকের ইঞ্জুরিটা সেরে উঠলেই তিনি মোটামুটি সুস্থ হয়ে যাবেন বলে আমরা আশা রাখছি। দেখুন, এই ঘটনা ঘটার পরে এই চমৎকারভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেছি, যাতে করে জনদুর্ভোগ এড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক রেখে এবং বাংলাদেশ পুলিশ, যেটি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে কীভাবে দ্রুততম সময়ে দাবি আদায় করা যায় সেটি কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছে, দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন হয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে অপরাধী তাদেরকে আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং আমরা যে বিষয়টি নিয়ে সচেতন ছিলাম, যাতে করে বাংলাদেশ পুলিশ এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা এটি যেন মুখোমুখি অবস্থানে না যায় সেটিও কিন্তু আমরা নিশ্চিত করতে পেরেছি। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, পলিসি পলিটিক্স স্মার্ট পলিটিক্সের মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। এবং শুধু তাই নয়, ভবিষ্যতেও যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আমরা যেন দেখতে পাই যে মানবিক পুলিশিং, স্মার্ট পুলিশিংয়ের যে ধারণা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়ের দেশে তো সেখানে সরকার সূচিত করেছেন, সেটি যেন আরও বেগবান হয় সেই বিষয়টি আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশ পুলিশ তড়িৎ পদক্ষেপ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও যেন সকল স্তরের নাগরিকদের সঙ্গে পুলিশের যে সম্পর্ক রয়েছে এটি উন্নততর মাত্রায় থাকে সেটি আমরা প্রত্যাশা করব।